বউ ধোকা, ছেলে সন্তান ধোকা, মা বাপ ধোকা, এগুলো ধোকা। আরে দুনিয়া গোটাটাই ধোকা বেটা। আল্লাহ বলছে আমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর গুরুর। আল্লাহ বলছে দুনিয়াটা ধোকা, দুনিয়াটা ধোকা। কামাই নাই, বাবার মুখে আর হাসি নাই। কামাই নাই, বিবির মুখে আর হাসি নাই। রোজগার নাই, হাজারো মা বাপ। আমি তো স্পষ্ট বলি, প্রতিদিন বলি এ কথা। মা বাপ গুলো পরিষ্কার বলে দেয়, বেটা পড়লে পর, না হইলে বিদের জায়গা। বুঝছি তোমারে দিয়ে হইতো না, তার মানে কি আমার টাকা দরকার, বাপের হিসাব এটা। আমার টিয়া দরকার বেটা, বাইক বিল্ডিং করু, জমি কিনু, তুই টিয়াকা কামাই কর। এবার তোর আখেরাত থাকুক বা না থাকুক, তোর চরিত্র থাকুক বা না থাকুক, তোর পরকাল কি হবে এটা পরের বিষয়। আমার এখন নগদ কি দরকার, টাকা দরকার। পড়তি না জন বিদেশ যা, পড়তি না জন বাজারে দোয়ানদারি কর। হ্যাঁ, তার মানে লুবি লুবি লুবি। সেদিন হাসরের মাঠে আল্লাহ অনেক পাপীকে, নাফরমানকে, অবাধ্যদেরকে বলবে ওয়ামতাজুল ইয়াউমা, তোমরা আলাদা হও, আলাদা হও, বের হও। আহা, এখন তো আমরা সবাই বুঝছেন, যদি এখন বলা হয় যে বে নামাজ এগুলো আলাদা হও, যদি এখন বলা হয় ফজরের নামাজ যেগুলো পড়ো না এগুলো বাইর হও, যদি এখন বলা হয় হারাম খোর, সুদ খোর, ঘুষ খোর, বিড়ি খোর, মদ খোর, গাঁজা খোর, বের হও আলাদা, তখন কি পরিমাণ লজ্জা হবে, কথা বলেন না কেন, লজ্জা হবে কিনা বলেন। ঠিক এরকম হাসরের মাঠে আল্লাহ বলবে ওয়ামতাজুল ইয়াউমা, এই নাফরমান আলাদা হও, আমার নেক বান্দাদের লাইন থেকে বিচ্ছিন্ন হও, আলগা হও। আইয়ুহাল মুজরিমুন, তখন ভীষণ লজ্জা হবে যেহেতু সত্য। এরপর আল্লাহ বলেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদমা, হে বনি আদম, আমি কি তোমাকে বারবার বলি নাই আল্লাহ তাআবুদু শাইতান, শয়তানের বন্দিগি করো না। এই যে আমরা কি আপনাদেরকে শুনাই নাই, কথা বলেন না কেন, প্রতিটা গুনাহ কাকে অনুসরণ করা, প্রতিটা গুনাহ কাকে অনুসরণ করা, আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে বলি নাই, আমি কি শুনাই নাই যে আল্লাহ তাআবুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউ্বুম মুবিন, সে যে তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু, এটা কি আমি তোমাদেরকে জানাই নাই, আপনারা কি শুনেন নাই, সবাই বলেন, শুনছেন কি না বলেন। হ্যাঁ, এরপর আল্লাহ বলেন ওয়া আনি ইবুদুনি, আমি কি তোমাকে বলি নাই যে আমার ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই তো সরল সঠিক পথ। অতএব আজকে যেহেতু আমার কথা পাত্তা দিলা না, হাদিহি জাহান্নাম ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরান আফালাম তাকুনু তাআকিলুন, আল্লাহ বলে তুমি কি শুনো নাই, এই শয়তান তোমার পূর্বে বহু জাতিকে ধ্বংস করে দিছে, তারপরেও কি তুমি বোঝো নাই। এই যে আমরা আপনাদেরকে শুনাইছি নূহ নবীর অনুসারীরা কৌম তাকে আরে অস্বীকার করার কারণে আর শয়তানের গোলামি করার কারণে আজাবে ধ্বংস হইছে, হুদ আলাইহিস সালামের কৌম আজাবে ধ্বংস হইছে, লুত আলাইহিস সালামের কৌম আজাবে ধ্বংস হইছে, ফেরাউন তার বাহিনী নিয়া আজাবে ধ্বংস হইছে, নমরুদ তার বাহিনী নিয়া আজাবে ধ্বংস হইছে, আব্রাহা তার বাহিনী নিয়া আজাবে ধ্বংস হইছে, এ কথাগুলো আপনারা শুনেন নাই, কথা বলেন না, এটাই আল্লাহ বলেন। তুমি কি শুনো নাই, তুমি কি জানো না যে এর পূর্বে কত মানুষকে শয়তান গোমরা করছে, তারপরেও তুমি কেন শয়তানের তাবেদারি করলো, কেন করলা। এরপরে আল্লাহ বলবেন হাদিহি জাহান্নাম আল্লাতি কুনতুম তুআদুন, অতএব এটাই সেই জাহান্নাম দুনিয়াতে থাকতে যেটার কথা তোমাকে বারবার ওয়াদা দেওয়া হয়েছিল, বলা হয়েছিল নাফরমানি করলে জাহান্নাম জাহান্নাম জাহান্নাম, এটা আজকে সেটা। দেখো এখানে তাফসিরে আছে, কোরআনে আছে, হাসরের মাঠে সরাসরি ফেরেশতারা টেনে জাহান্নামকে হাজির করে রাখবে, জাহান্নাম হাসরের মাঠেই উপস্থিত।
আগুনের শিকলের মধ্যে টেনে আনবে। তাফসীরের মধ্যে আছে 70,000 শিকল, কয় হাজার, প্রত্যেকটা শিকলের প্রতিটা কড়ায়, কড়া বোঝেন তো, শিকল তো একটার লগে কড়া আরেকটা লাগাইয়া শিকল বাঁধে না, প্রতি কড়ায় 70,000 ফেরেশতা ধরে থাকবে, প্রতি শিকল না, প্রতিটা কড়া ধরে রাখবে 70,000 ফেরেশতা, এইভাবে 70,000 শিকল। এই এত কোটি ফেরেশতা সর্বোচ্চ শক্তি দিয়ে ধরে রাখার পরেও জাহান্নাম তার বিকট চিৎকারে ওই ফেরেশতারা পর্যন্ত তাদের হাত থেকে ছুটে যেতে চাইবে।